নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশীঘ্র। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যাবে তা আমি বলতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম অক্ষরে অক্ষরে মিলবে তা কিন্তু নয়। তাই আমি আপনাদেরকে বলবো, বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করুন। আর এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু টুকিটাকি প্রবলেম আসবে, অর্থাৎ পেটের গণ্ডগোল, চর্মরোগ, এছাড়াও হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই মাথায় রাখুন, তবে বড় ধরনের কোনো সমস্যা হবে না। এবং এর পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। এটা গেল পজিটিভ দিক। এই মাসে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে এবং কাজের উদ্যমতা কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে আপনারা যে কোনো কাজ হাত লাগালে সেই কাজ কিন্তু কমপ্লিট করে ছাড়বেন, অর্থাৎ মনের ভিতরে একটা আলাদা জোর তৈরি হবে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু নিশ্চিত রূপে চাকরি পেতে চলেছেন। এবং যারা একই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ চাপ বৃদ্ধি হতে চলেছে, কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ দুজনের কাজ একজনকে করতে হতে পারে এবং বসের কাছ থেকে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি একটি কথাই আপনাদেরকে বলবো, আপনারা মাথা ঠান্ডা করে চলুন। এবং মাথা ঠান্ডা করে চললেই কিন্তু আপনারা এই মাসে অদম্যকেও জয় করতে পারবেন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এই মাসে সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি হবে যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি হচ্ছিল না এতদিন ধরে, তাই বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এরপর আসি পড়াশোনার স্থান কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। তবে পড়াশোনার কনসেন্ট্রেশনটা একটু ডাউনফল করবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে। তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, এমএ করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না। এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, দেশের বাইরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। এছাড়াও এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। এই মাসে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই মাসে বন্ধুর সাহায্য কিন্তু পেতে চলেছেন। তবে বন্ধু যেমন রয়েছে, শত্রু কিন্তু আপনাদের এই মাসে কিছুটা বিচলিত করবে, অর্থাৎ পাড়া থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু ক্ষেত্রে কলিগের কাছ থেকে, অর্থাৎ কাজের জায়গায়, সেখানে কিন্তু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা একটু পলিটিক্স টাইপের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছে, বিশেষ করে যারা তীর্থস্থানে যেতে চান তারা কিন্তু যেতে পারেন। এবং এই মাসে আপনাদের লটারি লাগার কিন্তু যোগ রয়েছে এবং
এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন, সেটা এসি হতে পারে, কুলার হতে পারে, ফ্রিজ হতে পারে বা একটা গাড়িও হতে পারে, কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে চলেছেন। এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে একটা রোম্যান্টিক ভাব কিন্তু দেখা যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহবাতিক জিনিস কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটাও একটু মাথায় রাখুন। এই মাসে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা স্ত্রীকে একটু সময় দিন এবং তাকে যথাযথ মর্যাদা দিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি সন্তানের দিক, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে যাদের ডেলিভারি রয়েছে অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসার সম্ভাবনা রয়েছে, একটু মাথায় রাখুন। এবং সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করুন, এতটুকুটাই বলবো। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। আপনাদের গ্ল্যামার দুনিয়াতে কেরিয়ারে উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থ কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে আসবে। শুধু গ্ল্যামার দুনিয়া বলে নয়, এই মাসে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে এবং সেই অর্থকে ধরে রাখার ক্ষমতা বা দায়িত্ব কিন্তু পুরোটাই আপনার। অর্থাৎ আননেসেসারি অনেক খরচা করে ফেললেই কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে এবং কিছু পরিমাণে লোন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই মাথায় রাখুন। এবং এই মাসে আপনারা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা। এবং এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার না নেওয়ায় বাঞ্ছনীয়, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য কিন্তু শুভই যেতে চলেছে, কিছু কিছু জায়গা প্রবলেম হতে চলেছে, এতটুকুটাই বলবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।